পৃথিবীর কোন ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র ইসলামী আন্দোলনের কর্মীদেরকে কোরআনের পথ থেকে দূরে সরে রাখতে পারে না, কথা বলেন ঠিক কি? সম্মানিত ভাইরা, আমার কোরআনের পাখিকে কারারুদ্ধ করে রাখার পরে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি তো অনেক বড় একজন মানুষ, অনেক আপনার জনপ্রিয়তা, আকাশচুম্বী জনপ্রিয়তা আপনার, আপনি যদি চান পীর হইতে পারেন, অনেক বড় দরগা খুলে বসতে পারেন, লাভ হবে না লজ হবে? লাভ হবে। পীরের ব্যবসা চাইতে লাভজনক ব্যবসা অন্তত এই উপমহাদেশে আর কিছু নাই, কথা বলেন ঠিক কিনা? বিনা পুঁজির ব্যবসা, কোন পুঁজি লাগে? তাকে বলা হল বিনা পুঁজির এই ব্যবসা আমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনাকে ধরিয়ে দিতে পারি যদি রাজি হন। এরপরে বলা হল অথবা আপনি যদি চান তাহলে আপনি অন্য একটা দল খোলেন, কর্মী দেব, নেতা দেব, অফিস দেব, টাকা দেব, পয়সা দেব, গাড়ি দেব, বাড়ি দেব, লজিস্টিক সাপোর্ট দেব, ফিনান্সিয়াল সাপোর্ট দেব, এরপরে আপনাকে মিডিয়া সাপোর্ট দেব, আর কত সাপোর্ট প্রয়োজন আমরা দেব। আপনি খালি ওদের সঙ্গ ত্যাগ করেন, নিজেই একটা ইসলামী দল বানে নিজেই আমির হয়ে বসি পড়েন, কথা বুঝেন না? কষ্ট হচ্ছে আপনাদের? ভয় পাচ্ছেন? অসুবিধা আছে? আলোচনা চলবে এইভাবে নাকি নফল নফল রোজার ওয়াজ শুনবেন? হ্যাঁ, সম্মানিত ভাইরা, আমার যদি বলেন যে হুজুর এগুলা বাদ দেন, নফল নামাজের ওয়াজ করেন, বাবা নফল নামাজের ওয়াজ করিয়াও এক দেড় ঘন্টা কাটানো যাবে, কোনো অসুবিধা চলবে? সম্মানিত ভাইরা, আমার তাকে বলা হলো কোরআনে কারীমের আলোচনা আপনি যেভাবে করেন, আপনি যেই প্ল্যাটফর্মে থেকে করেন ওই প্ল্যাটফর্ম থেকে নেমে অন্য প্ল্যাটফর্ম ধরেন, আমাদের আপত্তি একটা জায়গায়, ওই প্ল্যাটফর্মে আপনি আর থাকতে পারবেন না। কি বুঝলেন? কি জবাব দিয়েছিল শুনবেন? আহা, এমন একজন মানুষ বাংলাদেশে একমাত্র মানুষ ছিলেন তিনি যার জন্য কাবার সবগুলো দরজা উন্মুক্ত ছিল, সুবহানাল্লাহ। বলে কাবা শরীফের ইমাম যাকে জড়িয়ে ধরে কপালে চুম্বন করেছিল, 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন সারা দুনিয়ায়, সেই মানুষটি আজকে নিদারুণ নির্যাতনের শিকার হয়ে বছরে কারারুদ্ধ হয়ে মানবেতর জীবন যাপন করছে এই কোরআনের জন্য, কথা বলেন ঠিক কিনা? তার ছেলেরা দেখা করতে গেল, তাকে বলা হলো বাবা এই যে প্রচন্ড শীত, তীব্র শীত, তীব্র শীতের মধ্যে বাবা আপনি বুঝি খুব কষ্টে আছেন, এই শীতের কথা শোনার সাথে সাথে কোরআনের পাখি হু করে কেঁদে উঠেছে। কোরআনের পাখি বলেছে বাবা শীতের কথা বলো না, এমন একটা রুমে আমাকে থাকতে দেয়া হয়েছে, যারা আপনারা জেলখানায় ছিলেন তারা জানেন দরজাও নাই জানালাও নাই, হু হু করে বাতাস ঢোকে গভীর রাতে ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পরে বুঝতে পারি স্বপ্ন দেখি নাই, হু হু করে বাতাস ঢুকছে প্রচন্ড শীতের মধ্যে, তীব্র শীতের মধ্যে সেই ঠান্ডা হাওয়ায় মাঝরাতে ঘুমটা ভেঙে গেছে, এরপরে বিছানায় হাতটা যখন দেই মনে হয় পানি দিয়ে কেউ ভিজে রেখেছে বিছানাটা, ফজরের সময় যখন উজু করতে যাই টেপের ঠান্ডা পানি গুলো বাবা যখন হাতে পড়ে মনে হয় হাত দুটো ছিদ্র হয়ে যাচ্ছে, কোরআনের পাখি প্রচন্ড শীতের মধ্যে এই কথাগুলো বলছে আর তার সন্তানদেরকে বলছে বাবা রে এত শীতের মধ্যে আমি এত কষ্টে আছি, না জানি আমার পিরোজপুরের লোকেরা কত কষ্টে আছে। আল্লাহু আকবার বলে সেই কোরআনের পাখিকে প্রস্তাব দেয়া হয়েছিল
ওই অন্ধকার কারা প্রকোষ্ঠে বছরের পর বছর কারারুদ্ধ হওয়াকে পছন্দ করেন? নাকি আমির হবেন, মিডিয়া সাপোর্ট পাবেন, প্রত্যেক দিন আপনাকে টিভিতে দেখাবে, কোন জায়গায় মাহফিল করতে বাধা নাই, আপনার দরগায় গরু আসবে, ছাগল আসবে, লক্ষ লক্ষ টাকার হাদিয়া আসবে, এগুলি গ্রহণ করবেন নাকি কারাগারের অন্ধ প্রকোষ্ঠ গ্রহণ করবেন? কোরআনের পাখি জবাব দিয়েছিলেন, তোমরা যে প্রস্তাব আমাকে দিয়েছ একই প্রস্তাব মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেয়া হয়েছিল। আমার নবী যেভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, আমিও সেই ভাষায় তোমাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতে চাই। আমার নবী বলেছিল, আমার ডান হাতে সূর্য, আমার বাম হাতে চন্দ্র যদি তোমরা এনে দাও, আমি আমার আদর্শ থেকে চুর পরিমাণ বিচ্যুত হব না। সুবহানাল্লাহ, আমরা গর্বিত, আমরা সেই আদর্শের অনুসারী, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে জল চুলুমের ভয় দেখিয়ে, ফাঁসির ভয় দেখিয়ে, মামলা হামলার ভয় দেখিয়ে, গুম খুনের ভয় দেখিয়ে আমাদের আন্দোলনকে, আমাদের অগ্রযাত্রাকে রোধ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার শানে নুজুল বলছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহ অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, সেই সময়ের ঘটনা নয়, যে সময় আল্লাহর রাসূল বিচারক ছিলেন, আল্লাহর রাসূলের আদালতে বিচার দায়ের করলেন, আল্লাহর রাসূলের আদালতে বিচার দায়ের করলেন, ইহুদি মামলার আসামি হলো মুসলমান, মামলা দায়ের করা হলো, আল্লাহর রাসূলের আদালতে যখন মামলাটি দায়ের করা হলো, মামলার ইজাহারে লেখা হয়েছে ইহুদির সাথে মুসলমানের জমি জায়গা সংক্রান্ত ছোট একটা দ্বন্দ্ব হয়েছে, সেখানে মুসলমান ইহুদির উপরে জুলুম করছে। কে কার উপরে জুলুম করছে? মুসলমান জুলুম করছে ইহুদির উপরে, মুসলমান অমুসলিমের উপরে জুলুম করে, এরকম মুসলমানও আছে না নাই বলে? মুসলমানের চরিত্র ইহুদি নাসারার চাইতেও খারাপ, এরকম মুসলমান আছে কিনা বলে? মুসলমান সাধারণ নিরীহ নিরপরাধ মানুষকে যেভাবে নির্যাতন নিপীড়ন করে, ইহুদি নাসারারাও সেইভাবে মুসলমানদেরকে নির্যাতন করে না, এরকম নজির আছে নাই বলে? এরকম মুসলমান মামলা দায়ের করেছে, ইহুদি আসামি হচ্ছে মুসলমান, মামলার এজাহারে যা দায়ের করা হয়েছে, যা দাখিল করা হয়েছে, এগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার পরে আল্লাহ রাসূলের আদালতের পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে বিচারের দিন ধার্য করা হলো, রায় ঘোষণার তারিখ ধার্য করা হলো, রায়ের দিন জনাকীর্ণ বিচারের মজলিস, অনেক মানুষ সমাগত হয়েছে, আল্লাহ রাসূল কি রায় দেয়, কার বিরুদ্ধে রায় দেয় এটা দেখবার জন্য। এরপরে কি হলো ভাইরা, আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় এবং ইনসাফের কত বড় মূর্ত প্রতীক ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফের কত বড় পতাকা বাহী ছিলেন, ইনসাফ প্রতিষ্ঠার যে অনন্য নজির এবং দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থাপন করেছিলেন, এই ঘটনা না জানলে বোঝা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাকীর্ণ বিচারের মজলিসে এজলাসে বসে রায় দিলেন, পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার পরে, ঘটনার সাক্ষী সবুত সবগুলো দেখার পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাকীর্ণ বিচারের মজলিসে মুসলমানের বিরুদ্ধে রায় দিলেন, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে সংক্ষিপ্ত করতে গিয়ে ঘটনাটা আমাকে খুব দ্রুত বলতে হচ্ছে, রায় কার বিরুদ্ধে দেয়া হলো? নজর নাই, রায় দেয়া হয়েছে মুসলমানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মুসলমানের বিরুদ্ধে রায় দেয়া হয়েছে ইহুদির পক্ষে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান না অমুসলিম? মুসলমান। রায় দিয়েছে কার বিরুদ্ধে? মুসলমানের বিরুদ্ধেই রায় দিয়েছেন আল্লাহ রাসূল। আদম শুমারিতে মুসলমান ক্ষিপ্ত হয়ে গেল, এটা কেমন কথা, আমার নেতা আমার বিরুদ্ধে রায় দেয়, এ কোন নেতা, কি অসন্তুষ্ট হয়ে গেল, ক্ষুব্ধ হয়ে গেল,
বলল আমাকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমার বিরুদ্ধে এই রায় দেয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলে প্রতিহিংসাবশত মোহাম্মদ আমার বিরুদ্ধে এই রায় দিয়েছে, বিক্ষুব্ধ হয়েছে আমি, আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। বলে কিনা বলে কি বলে এভাবে? তাকে জিজ্ঞেস করা হলো কেন তুমি সংক্ষুব্ধ হলে, কি কারণে তুমি অসন্তুষ্ট হলে, তোমার সমস্যা কি? এবার ওই লোকটা বলল আমি এর চাইতে ভালো কোন আদালতে যাব, যদিও ওই আদালতের বাইরে ওই আদালতের চাইতে বড় আদালত, ওই আদালতের চাইতে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে পরিচালিত আদালত আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের বিচার প্রত্যাখ্যান করে বিচার নিয়ে গেল হযরত ওমরের আদালতে। হযরত ওমরকে গিয়ে বলল আমিরুল মুমিনিন, তখনও তিনি আমিরুল মুমিনিন হন নাই, বললেন খাত্তাবের পুত্র ওমর এই এই ঘটনা ঘটনার বৃত্তান্ত বলার পরে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দলের নেতা হওয়া সত্ত্বেও, আমি মুসলমান হওয়া সত্ত্বেও, তিনি মুসলমানের নেতা হওয়া সত্ত্বেও তিনি আমার বিরুদ্ধে রায় দিয়েছেন, ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আমি এই বিচারের স্থানই করতে চাই, দ্বিতীয়বার এই বিচার করতে চাই, তোমাকে বিচারক মেনেছি, মুহাম্মদকে আমি বিচারক মানি না। নাউজুবিল্লাহ বলে কে বলেছে কথা, কে বলেছে কথা? একজন মুসলমান বলেছে এই কথা। আজকের দুনিয়াতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার মানে না, মুহাম্মাদের আইন এবং আদালতকে অস্বীকার করে এমন মুসলমান আছে কিনা কথা বলে। সম্মানিত ভাইরা আমার ঘটনা শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার আমি মানি না, এই কথা বলার পরে, এই কথা শোনার পরে হযরত ওমর বলল এই কথা, আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করো, একটু ওয়েট করো, জাস্ট এক মিনিট ওয়েট করো। হযরত ওমর এবার ঘরের ভিতরে ঢুকে নাঙ্গা তলোয়ার বের করে এক কোপে গর্দান থেকে তার মাথাটা আলাদা করে দিয়েছে, আর চিৎকার করে ওমর বলেছে মুহাম্মাদের বিচার যে মানে না, তার বিচার এইটা ছাড়া আর কিচ্ছু হতে পারে না। সুবহানাল্লাহ বলে আজকে স্পষ্ট করে বলতে চাই, ঘটনা থেকে স্পষ্ট করে বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন আদালত বিচার ব্যবস্থার উপরে তুমি যদি সন্তুষ্ট হতে না পারো, তোমার পরিণতিও একদিন না একদিন এমন হবে। কথা বলেন ঠিক কিনা? তার পরিণতি এমন হওয়া উচিত কিনা কথা বলেন? যারা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত আদর্শের ভিত্তিতে আইন আদালত বিচার ব্যবস্থা কায়েম করতে চায় না, আইন আদালত বিচার ব্যবস্থাকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে চায় না, তাদের পরিণতিও ওই মুনাফিক মুসলমান, আজম শুমারিতে যে মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার মানে নাই, তারই মতো তার পরিণতি হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্মীয় নেতা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শুধু মিলাদ পড়ে দরুদ পড়লেই দায়িত্ব শেষ হয়ে যাবে না। আমি এই আয়াত ছোটবেলায় যখন শুনেছি ওই ওয়াইসাল্লিমু তাসলিমা কোরআনের যেই আয়াতের শেষে আসে আমি মনে করতাম যে এটা বোধহয় মিলাদ পড়া আয়াত, কথা বুঝেন নাই, মিলাদ পড়া আয়াত মানে ওয়াইসাল্লিমু তাসলিমা বলি কি শুরু করে আল্লাহুম্মা কি শুরু করে কিনা, তা আমি মনে করতাম ছোটবেলায় যে ওয়াইসাল্লিমু তাসলিমা বলে যে আয়াত শেষ হয়েছে এটা বোধহয় মিলাদ পড়া আয়াত, পরে বুঝলাম যে না কিসের মিলাদ টিলাদ। ওয়াইসাল্লিমু তাসলিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নেওয়ার কথা এই আয়াতগুলোতে বারবার বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, বারবার করে বলা হয়েছে সর্বান্তকরণে মনে প্রাণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শকে গ্রহণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ব্যবস্থা গ্রহণ না করার কারণে ওই মুনাফিকের কি পরিণত হয়েছে আপনারা দেখলেন। সম্মানিত ভাইরা আমার এখন দেখেন আল্লাহ এবং রাসূলের ফয়সালায় চূড়ান্ত, আল্লাহ রাসূলের বিচার ব্যবস্থা যদি আপনি মানতে না পারেন আপনার পরিণতি এটা হবে। কোরআনে কারীমের সূরা হযাবের 36 নম্বর আয়াতে এই বিষয়টি আরেকটু স্পষ্ট করা হয়েছে। আমি কোরআনে কারীমের আয়াতের দালিলিক অথেন্টিক দলিল সহকারে আমি প্রমাণাদি সহকারে বিল বাইনাতি ওয়াজ যুবুর সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে আপনাদেরকে বলে দিব, আপনারা রেকর্ড করবেন না হলে লিখে রাখবেন। ভাইরা আমার শুনেন,
আমার বাড়ি তো নীলফামারী শহরে, চেনেন তো আপনারা নীলফামারী শহরে আমি থাকি। কেন্দ্রীয় বাস টার্মিনালে আমার কর্মস্থল, কলেজ স্টেশনে আমার বাসা। যদি একটা আয়াত অথবা হাদিসের কোন রেফারেন্স ভুয়া এবং দালিলিক প্রমাণ নেই এমন মনে হয়, কালকে জেদ হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যা বলবো সত্য বলে গ্রহণ করুন, প্রয়োজনে যাচাই করুন, মিথ্যা হলে কালকে গিয়ে ধরতে নাই। সূরা আহজাব আয়াত নাম্বার 36 আল্লাহ বলছেন, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ও মা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন, আল্লাহ বলেছেন কোন মুমিন নর নারী, কোন মুমিন কোন পুরুষ, কোন মুমিন নারী, তাদের এই এখতিয়ার নাই, তাদের এই ক্ষমতা নাই, তাদের এই কর্তৃত্ব নাই, তাদের এই স্বাধীনতা নাই। মুমিন নর নারী বলে যদি তারা নিজেদেরকে স্বীকার করে, দাবি করে, তাদের এই এখতিয়ার নাই যে আল্লাহ এবং তার রাসূল একটা বিচার ফয়সালা করার পরে, আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী একটা বিচার ফয়সালা হওয়ার পরে তারা ভিন্ন মত পোষণ করবে, তাদেরকে এই এখতিয়ার, এই কর্তৃত্ব, এই অধিকার দেয়া হয় নাই। সুবহানাল্লাহ, এই অধিকার কোন মুমিন পুরুষ কোন মুমিন নারীর নাই। আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে বিচার ফয়সালা হবে, যে রায় দেয়া হবে, সেটাই চূড়ান্ত। এর অন্যথা করার, ভিন্ন পথ পোষণ করার কোন সুযোগ কোন মুমিন পুরুষ নারীর নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার এই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য সমস্ত নবী রাসূলকে পাঠানো হয়েছিল। কোরআনে কারীমের সূরা হাদিদ আয়াত নাম্বার 25 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহু আকবার, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি রাসূলদেরকে পাঠিয়েছি, আমি রাসূল পাঠিয়েছি বিল বাইয়িনাত, সুস্পষ্ট বয়ান সহকারে, সুস্পষ্ট দলিল সহকারে পাঠিয়েছি। ওয়ান জাল্লা মাহুমুর কিতাব, এবং সাথে দিয়েছি কোরআনের মতো একটা কিতাব। ওয়ান জাল্লা মাহুমুল কিতাব লিয়াকুমান নাসু বিল কিসত, আমি এই দলিল প্রমাণ সহকারে পাঠিয়েছি, আমি এই বিধি বিধান সহকারে আমি রাসূলদেরকে পাঠিয়েছি, অন্য কোন উদ্দেশ্য না। জিন ভূত তাড়ানোর জন্য এই কোরআন দিয়ে নবী রাসূলকে পাঠাই নাই, মিলাদ করার জন্য এই কোরআন দিয়ে নবী রাসূলকে পাঠাই নাই, তাবিজ তোমার করার জন্য নবী রাসূলকে এই কিতাব দিয়ে পাঠাই নাই। এরপরে নবী রাসূলকে শুধু নামাজ রোজা হজ যাকাতের মাসালা দেওয়া, ফতোয়া দেওয়ার জন্য এই কোরআন আমি দিয়ে নবী রাসূলকে পাঠাই নাই। কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর মাহফিল হবে, কোরআন দিয়ে আলোচনা হবে, সেটাই হওয়া উচিত ছিল। আজকে কোরআনের আলোচনার নামে এই শিরক, এই বিদআত, এই হারাম, এই নাজায়েজ, এরকম আছে নাই বলে 3 ঘন্টা ওয়াজ আর বাবা কি কি কাণ্ড, হারাম বিদআত শিরক 3 ঘন্টা আলোচনায় খালি এই শিরক আর বিদআতের মাসালা। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমের এবং হাদিসের ইতিহাস থেকে, আমরা ইসলামের ইতিহাস থেকে এরকম কোন প্রমাণ পাই নাই। শুধু এই বেদাত, এই হারাম, এই জায়েজ, এই নাজায়েজ বলে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, অনৈক্য সৃষ্টি করা, এটা আল্লাহর রাসূলের জীবন থেকে আমরা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান, আমি রাসূলকে পাঠিয়েছি বিল বাইয়িনাত, সুস্পষ্ট বয়ান সহকারে, ওয়াঞ্জাল্লা মাহুমুল কিতাব ওয়াল মিজান, এরপরে আমি কি করেছি, কিতাব দিয়ে পাঠিয়েছি, ওয়াল মিজান, এবং ইনসাফ দিয়ে পাঠিয়েছি, লিয়াকুমান নাসু বিল কিসত, যেন আমার নবী আমার রাসূল এই কিতাব দিয়ে, এই মিজান দিয়ে, এই বয়ান দিয়ে, এই আইন দিয়ে, এই বিধান দিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা কায়েম করতে পারে। এই জন্যই আমি নবী রাসূল দেরকে পৃথিবীতে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? তাহলে বিচার ব্যবস্থা আছে না নাই কোরআনে? আছে, আছে। এই বিচার ব্যবস্থা শুধু আছে তাই নয়,
এই বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে বাকি সমস্ত আইন আদালতকে উৎখাত করার জন্যই নবী রাসূলরা পৃথিবীতে এসেছিলেন, কথা বলেন ঠিক কিনা?